আপনারা নিশ্চয় দুই বন্ধু আর ভাল্লুকের গল্পের কথা শুনেছেন। ভাল্লুকের হাত থেকে রক্ষা পেতে এক বন্ধু গাছে উঠে গেল, আর যে বন্ধুটি গাছে উঠতে পারে না সে মৃত মানুষের মতো পড়ে রইল। অনেকের কাছে এটি কাল্পনিক মনে হলেও সত্যিকার অর্থেই কোনো মাংসাশী প্রাণী কোনো মৃত প্রাণীকে খেতে চায় না, কেননা তারা জানে বা গন্ধে তারা টের পায় যে এই মৃত প্রাণীর দেহে এমন কিছু জীবাণু বাসা বেঁধেছে যা হয়তো তার মৃত্যুর কারণ হতে পারে। কল্পকথা সেরে এবার মূল কথায় ফেরা যাক। আজ আপনাদের পরিচয় করে দেব এমন একটি সাপের সঙ্গে, যে সাপ বিপদ দেখলেই এমন মৃতের অভিনয় করে যা আপনাকে অবাক করে দেবে। এই সাপের নাম হগ্ন স্নেক। আসলে এই সাপের নাক অনেকটা শুকুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে শুকুরের নাকওয়ালা সাপ। এই সাপ বিপদ দেখলেই প্রথমে হিস হিস করে শব্দ করে ওঠে, তবে কামড় দেয় না। আর এদের তেমন বিষ নেই, যা আছে তা দিয়ে বড়জোর ছোট আকৃতির ব্যাঙ মারা সম্ভব, কিন্তু মানুষের মতো বড় আকৃতির কোনো প্রাণীকে না। এরকম হিস হিস করে শব্দ করেও যদি কাজ না হয়, তাহলে এই সাপ শুরু করে দেয় এক অভিনয়, একদম দক্ষ অভিনেতার মতো মৃতের অভিনয় করে। এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না যে এরা কতটা দক্ষ এই মৃতের অভিনয় করার ক্ষেত্রে। তাই এমন সাপ দেখলেই তাকে শুতে যাবেন না।